2008-এর নির্বাচনে আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম, 2021 রূপকল্প সেটা বাস্তবায়ন করেছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করেছি, ঠিক সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করে দিয়ে গেলাম, বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি চাই যে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দিয়ে এই দেশকে আমরা আরও উন্নত করব, এবং সেভাবেই আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। ইনশাল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছিয়ে টানতে পারবে না। জাতির পিতা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ আর দাবায় রাখতে পারবে না। পুলিশ বাহিনীর সার্বিক সাফল্য আমি কামনা করি এবং নবীন অফিসারদের জীবনের সফলতা কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।